আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সুমিস ফুড ম্যাজিক। বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে নিয়ে এলাম বিরিয়ানির রেসিপি নিয়ে, কিভাবে পারফেক্ট বিরিয়ানির রেসিপি তৈরি করতে হয়। বিরিয়ানিতে এই মশলা ব্যবহারের ফলে আপনার বিরিয়ানির স্বাদ দ্বিগুণ করে দিবে, আর এই মশলা আপনি একবার বানিয়ে 6 মাসের মতো স্টোর করে রাখতে পারেন। আর কথা না বাড়িয়ে ফিরে যাই বিরিয়ানির মশলা তৈরিতে। নিয়ে নিব 4 থেকে 5 পিচের মতো তেজপাতা, 4-5টি শুকনো মরিচ, দারুচিনি 2 ফালি 2 ইঞ্চি করে কাটা, আর 2টা তারা মশলা বা স্টার এনিস, 4টা বড় কালো এলাচ, আমি এখানে 2টি বড় সাইজের নিয়েছি এবং 2টি ছোট সাইজের, 1 চা চামচ শাহী জিরা, 3 টেবিল চামচ ধনে, 1/4 টিস্পুন কালো গোলমরিচ, 1/4 টিস্পুন সাদা গোলমরিচ, এলাচ 15টা, লং 10 থেকে 12টা, আর 2টা জৈত্রী। দিয়ে দিব 1 চা চামচ মুড়ি এবং 1 টেবিল চামচ জিরা, 2টা জায়ফল। এবার সব শুকনো উপকরণ আমি চুলায় একটি প্যান বসিয়ে লো হিটে 5 মিনিটের মতো ভেজে নেব। আপনাদের জন্য একটি টিপস, ঠান্ডা অবস্থায় প্যানে কখনো মশলা দিতে যাবেন না। প্যান হালকা গরম হয়েছে কি না দেখে তারপরেই মশলা দিবেন। প্যান অনেকটা গরম হয়ে এসছে, এবার আমি সব মশলা দিয়ে দেব। মশলা প্যানে দিয়ে অনবরত নাড়তে হবে, কোনো অবস্থায় মশলা যেন কালো হয়ে না যায়। লো মিডিয়ামে আমি 4 থেকে 5 মিনিটের মতো মশলা ভেজে নেব। আমার মশলার কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে। প্যান চুলা থেকে নামিয়ে মশলাগুলো ঠান্ডা করে নেব এবং একটি গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে নেব। আপনাদের কাছে গ্রাইন্ডার না থাকলেও আপনারা পাটাই পিষে নিতে পারেন। এবার দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। বিরিয়ানি মশলা রেডি। 1 কেজি চিকেন, মাটন বা গরুর মাংসের সাথে 2 টেবিল চামচ মশলা ব্যবহার করতে পারবেন। আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।